বারবার করেছিস ভুল, আর যদি ভুল করিস এক চুল মুক্তি তো পাবি না, হবে শুধু শক্তি ক্ষয়, মুছে যাবি তুই, পাবি পিশাচিনীর পরিচয়। না না রাঙাবু, আমায় আমায় আঘাত করতেই হবে, আঘাত না করলে যে আমি শান্তি পাবো না, শান্তিতে আমি যোগ্য করতে পারবো না, মনে শান্তি না থাকলে যোগ্য হতে পারে না। আঘাত 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 করতে হবে আমাকে, আঘাত হবে কাগর, সুযোগ খোঁজ। তুমি তুমি আয়নাকে ডাকো, আমি এখান থেকে দেখতে চাই কখন আমার কাছে সেই সুযোগটা আসবে। এবার দেখে নে মায়ের আরতি কেমন ভাবে কি কি দিয়ে করতে হয়। প্রথমে এই পঞ্চপ্রদীপ দিয়ে, কপুরদান, এইভাবে একের পর এক মায়ের আরতি করতে হয়। আমি জানি কিন্তু কোনটার পর কোনটা সেটা আমার জানা ছিল না। এবার ভালো করে দেখে নে আর যেন ভুল না হয়। আরতি শেষ হলে কি করছেন মা, আপনি কি লগ্নাকে পুজো করা শেখাচ্ছেন? হ্যাঁ, আসলে আমার তো বয়স হচ্ছে, মাঝে মাঝে শরীরটাও ভালো থাকে না, তাই কাউকে না কাউকে তো এটা শেখাতেই হবে। তা মা, আপনি ওকে পুজো করা শেখাচ্ছেন? ও তো পারবে না মা। আপনি বরং শ্যামলীকে। শ্যামলী পারবে? ও পারবে, মুখে তো বলছে পারবে। হ্যাঁ পারবো তো। ওর তো একটাই আছে মা, মুখ, মানে ও তো মুখেই জগৎটা চালায়। তবু তো মুখেও বলছে, শিখতে চাইছে, শ্যামলী তো কোনোদিন জানতেও চায়নি। সে তো মা, শ্যামলী ভেবেছে হয়তো ও যদি শিখতে চায়, আপনি যদি আবার ওকে কিছু বলেন, সেই ভয়ই বলেনি। কিন্তু মা, শ্যামলী না আমায় বলে, মা আমার না খুব পুজো করতে ইচ্ছে করে। তাই বা ভালো কথা, তো এখন লগ্না যখন বলছে ও চেষ্টা করুক, পরে যদি ভুলটুল হয় তখন না হয়। না না, আমার ভুল হবে না গো। ভুল হলে কিন্তু তোকেও আমি ছাড়বো না লগ্না। ও আচ্ছা বুঝেছি, মা কেন লগ্নাকে পুজো শেখাচ্ছে, জানে ভুল হবেই, আর ভুল হলেই ব্যাস, লগ্নার কপালে দুঃখ আছে। ওই লগ্না, ও তুই এখানে? বলছিলাম কি, লগ্নার সাথে একটু কথা ছিল। বল। ঠিক আছে, কিন্তু আমি কথা বলার আগে কেউ কথা বলবে না, আমি একটা খবর দিতে এসেছি, দিয়েই চলে যাব ব্যাস। লগ্না, তোকে আজকে একবার হেডমাস্টার বসে স্কুলে যেতে বলেছে, পরীক্ষা আছে, আমার কথা বলা হয়ে গেছে, এবার তোর কিছু বলার থাকলে আমাকে বল। কি রে লগ্না, তুই পরীক্ষা দিতে যাবি তো? আরে হেডমাস্টার বসে বলে দিয়েছে তোকে শাড়ি পরিয়ে যেতে, যেমন সেদিনকে কথা হলো না আলাদা ঘরে পরীক্ষা নেবে তেমনই হবে। তুই চলে যা দিবি, আমি স্কুলে যাব না। স্কুলে যাবি না, পরীক্ষা দিবি না? কি লগ্না, তুই কি বললি, স্কুলে যাবি না, পরীক্ষা দিবি না? না লাড সাহেব, আমি স্কুলে যাব না আর পরীক্ষাও দেব না। তুই এতদিন ধরে এত কষ্ট করে পড়াশোনা করলি, স্কুলে যাবি বলে কত ঝামেলা করলি, বাবা তোর জন্য স্কুলে হেডমাস্টারের সাথে কথা বললো, আর তুই এখন বলছিস যে তুই স্কুলেই যাবি না। না কেন না করছিস লগ্না? বড় বৌমা,
ওর সিদ্ধান্ত ওকেই নিতে দাও। তোমরা কেউ কিছু ওকে জোর করে চাপিয়ে দিও না। লগ্না, আমিও তো স্কুলে যাচ্ছি। চল, তুই আমার সঙ্গে চল, তোর টেনশন করার কোনো প্রয়োজন নেই। না লাগছে, আমি পরীক্ষা দেব না। অদ্ভুত তো। ও বুঝেছি, তোর পড়াশোনা কম হয়েছে তাই তোর অসুবিধা হবে, তাই তো? তুই পারবি লগ্না। লগ্না, তুই আমার কথা শুনবি না? দাদু ভাই, তোমার দেরি হয়ে যাচ্ছে। সূর্য, চল খেয়ে নিবি, চল তাড়াতাড়ি আয়। তুই চলে যা লিপি। তুই যাবি না? বললাম তো যাবো না, তুই চলে যা। কি হলো রে লগ্না, যাবি না কেন? আমি তোমাকে কথা দিয়েছি রাজিমা, যে আমি লেখাপড়া ছেড়ে দেব, আর সেই কথাই আমি রেখেছি। আমি আর স্কুলে যাব না। তুমি আমাকে পুজো করতে দেবে তো কাল থেকে? কিছু বলছো না কেন রাজিমা, বলো না, পুজো করতে দেবে তো? দেব, কিন্তু একটা শর্তে। তুই আজ স্কুলে যাবি। বল রাজি। লগ্না বাড়ির বাইরে যাবে, সিংহবাহিনীর কাছ ছেড়ে বাড়ির বাইরে। সূর্য যাবে। পেয়েছি, পেয়েছি, পেয়েছি উপায়। উপায়? কিসের উপায় পেলি তুই? শুনলে না, লগ্না এখন বাইরে যাচ্ছে। লগ্নাকে বাইরে যেতে হবে, কারণ লগ্না স্কুলে যাবে পরীক্ষা দিতে। আর এমনটাই কথা হয়েছিল। আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে পরীক্ষাটা নেব। পরীক্ষাটা কবে? এই দিন 15-20 বাদে। থ্যাংক ইউ, আমি আমি লোক পাঠিয়ে পরীক্ষার রুটিন আমি জেনে নেব। লগ্না আলাদা ঘরে বসে পরীক্ষা দেবে রাঙাবো, আর আমি আমি হেডমাস্টারকে বশ করে হেডমাস্টার সেজে লগ্নাকে শেষ করব। লগ্না মাথা নিচু করে পরীক্ষা দেবে, আর আমি আমি সেই সুযোগকে বলে দেব। সেই অস্ত্র যা দিয়ে লগ্নাকে আজ বলি দেব আমি। তুমি তুমি অপেক্ষা করো না বাবা, আমি আসছি। আমার দিকে পাগল হয়ে গেছিস নাকি তুই? হ্যাঁ, পাগল হয়ে গেছিস। এই জন্যই মহাকাল তোর উপর বিতশ্রদ্ধ ছিলেন। কি বললে? কি বললে তুমি? মহাকাল আমার উপর বিতশ্রুত হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই। মহাকাল আমাকে এই বাড়িতে পাঠিয়েছে যাতে আমি তোকে তোকে ঠিক পথে নিয়ে যেতে পারি। এতদিনে যে কাজটা হচ্ছিল না, তুই কি করে ভাবলি যে একদিনে সেই কাজটা হয়ে যাবে? কাজটা যে অত সহজ নয়, সে শিক্ষা কি কালো হয়নি তোর? অস্ত্রটা ফেলে দে, ফেলে দে অস্ত্র। দেখ অবদিকা, বোকামো করিস না। আগে আগে আয়নায় দেখ না কি হয়, তারপর না হয়। দেখ, তুই তো ছিলিস না, কিন্তু আমি ওই বাড়িতে সর্বক্ষণ পুতুল হয়ে আছি। আমি জানি, আমি সব শুনেছি। কি শুনেছো তুমি? লগ্না, লগ্না এখন ওই বাড়ি আর ওই বাড়ির সকলকে রক্ষা করছে। ও ও এখন শুধু এই কথাটাই মনে মনে ভাবছে। ও প্রতিজ্ঞা করেছে যে ওই বাড়ির সকলকে ও রক্ষা করবে। হ্যাঁ হ্যাঁ, এতদিনে ও করছিল, কিন্তু সেটা ওর অজান্তে। এখন ও আরো সজাগ, ওর নজর এখন চারদিকে পড়ছে।
ভুলে যাস না ও মা সিংহ বাহিনীর আশীর্বাদ পেয়েছে। ভুলে যাস না ও সিংহ লগ্না। তাই এখন কোনো আঘাত নয় অবতিকা, পিছিয়ে আয়। আমি বলছি পিছিয়ে আয়। বাগল আফাবার আগে তুপা পিছিয়ে আসে, তুইও পিছিয়ে আয় অবতিকা। তুমি তুমি মিথ্যে বলছো। মিথ্যে বলছি আমি? প্রমাণ দেখবি? দেখ লগ্না আজ স্কুলে যাবে না। দেখ